সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজার তরমুজের পাইকারি আড়তে তো দর্শক শীতের মৌসুমে তরমুজ বাজারে পাওয়া যাচ্ছে তো দর্শক আজকে আপনাদেরকে এই তরমুজের পাইকারি আপডেটটা দিব কেমন দামে ওনারা পাইকারি তরমুজ বিক্রি করে থাকে তো দর্শক আপনারা একটু ভালো করে দেখেন এখানে হিউজ পরিমাণ তরমুজ পাওয়া যায় দর্শক আপনারা যারা এই তরমুজের ব্যবসা করতে চান তরমুজ ব্যবসায়ী ভাইদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে ওনাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই তরমুজগুলো নিতে পারবেন তো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ রাসেল আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমার প্রতিষ্ঠানের নাম সেভেন স্টার আচ্ছা আমরা দেখতেছি আপনার এখানে শীতের মৌসুমে তরমুজ পাওয়া যাচ্ছে জি আপনার এখানে কি শীতের মৌসুমে পাওয়া যায় জি তরমুজ কি এখন 12 মাসে পাওয়া যায় জি 12 মাসে পাওয়া যায় আচ্ছা এই তরমুজটা তো ব্ল্যাকবেরি নাম বলে না জি এটা ব্ল্যাকবেরি আচ্ছা কালো ব্ল্যাকবেরি নাম বলে আচ্ছা বাংলালিং নাম যে একটা তরমুজ আছে ওটা কি এখন বাজারে পাওয়া যায় না না ওটা পাওয়া যায় না ওটা আরো 15 দিন পরে পাওয়া যাবে আরো 15 দিন পরে পাওয়া যাবে এটার কি সব সময় সিজন থাকে হ্যাঁ এটার কালোটা সব সময় সিজন থাকে এখন তো আম সিজন তাও এত মাল পাওয়া যায় হ্যাঁ আচ্ছা 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 আমাকে একটু বলেন এখন তরমুজের বাজার কেমন যাচ্ছে তরমুজের বাজার আগে থেকে একটু ভালো আগে থেকে একটু ভালো এই শীতের মৌসুমে কারা খাচ্ছে এত তরমুজ এই বিভিন্ন হোটেলে খাচ্ছে আবার মনে করেন আপনার সিজনে যে তরমুজটা যে মিষ্টি আচ্ছা এর চেয়েও দ্বিগুণ মিষ্টি এই কারণে কাস্টমার একটু বেশি খায় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম সে মানে মৌসুমের সময় যে এরকম মিষ্টি ছিল এখন আন সিজনে তার চেয়ে আরো বেশি মিষ্টি এই জন্য মানুষ খাচ্ছে আচ্ছা আমরা তো জানতাম এই তরমুজগুলো আপনারা কেজি হিসাবে বিক্রি করতেন জি জি এখন কি কেজি হিসাবে বিক্রি করেন জি কেজি হিসাবে বিক্রি এই ব্ল্যাকবেরি কালো তরমুজগুলো কেজি হিসাবে বিক্রি করেন জি আর যেটা বাংলালিং তরমুজ ওগুলা ফিজ হিসাবে বিক্রি ওটা ফিজ হিসাবে বিক্রি করেন আচ্ছা তো তরমুজের দাম এখন কি বাড়তি আছে হ্যাঁ হালকা একটু বাড়তি আছে হালকা একটু বাড়তি আছে আচ্ছা আপনার এখানে কয় সাইজের তরমুজ আছে তিন সাইজের তরমুজ তিন সাইজের তরমুজ আছে তো আমাকে একটা একটা করে একটু দামগুলো বলবেন যেমন আমরা এখানে দেখতেছি মনে হয় এগুলো সবচেয়ে বড় তরমুজগুলো না জি জি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা একটু তরমুজের কালারটা দেখেন খুবই সুন্দর কালার একদম লাল টকটকা কালার সবচেয়ে কি মানে লাল হয় বেশি কালো তরমুজটা মানে বাঙালিং তরমুজ হচ্ছে এটা লাল হয় বেশি দর্শক আপনি একটু ভালো করে দেখেন আচ্ছা এটা তো মনে হয় আপনার এখানে সবচেয়ে বড় তরমুজগুলো নাকি আচ্ছা একটা তো বড় একটা তরমুজ হাতে নেন এই তরমুজটা একটা হাতে নেন এটার ওজন কতটুকু হবে বড় ভাই তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি এটার ওজন হবে জি আচ্ছা তো এটা কেজি কত বিক্রি করতেছেন এটা কেজি 50 টাকা বিক্রি করতেছেন আজকের বাজারে এটার কেজি 50 টাকা বিক্রি করতেছেন এই এক সপ্তাহ যাবত কি এমনই দাম না এটা ধরুন গত দুই দিন আগে থেকে এই দামটা হয়েছে এর আগে 40 টাকা পাঁচ এর আগে 40 টাকা 45 টাকা হয়েছে এখন হঠাৎ করে একটু দাম বাড়ছে কেজি দেখি 10 টাকা বাড়ছে হ্যাঁ 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা বাড়ছে আচ্ছা এটা বাড়ার কারণটা কি বড় ভাই বাড়ার কারণ তো মুজে সিজনে এখন শেষ আচ্ছা বাজার আস্তে আস্তে আমদানিটা কমে আসছে কমে আসছে মানে এটা এটা শেষ পর্যায়ে এটার উৎপাদন শেষ মানে বাজারে আর কদিন পাওয়া যাবে এই তরমুজটা এটা হয়তো আর 10 দিন পাওয়া যাবে আর 10 দিন পাওয়া যাবে তারপরে এটা এখন আর পাওয়া যাবে না তারপরে বাংলালিং পাওয়া যাবে তারপরে বাংলালিং পাওয়া যাবে মানে একটার পর একটা তরমুজ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আপনার যে হাতে যে তরমুজটা এটা এখন কেজি বিক্রি করতেছেন আপনি 50 টাকা এটা দাম আসতেছে কত কয় কেজি হবে আপনার 3 কেজি 3.5 কেজি 3 কেজি হলে ধরুন 150 টাকা 3 কেজি দাম হলে 150 টাকা তাহলে তো মোটামুটি অনেকটাই দাম আন সিজন হিসাবে মানে ঠিক আছে নাকি জি আন সিজন হিসাবে ঠিক আছে আন সিজন হিসাবে ঠিক আছে আচ্ছা এটা একটু রাখেন আমরা একটু ছোটগুলোর দামগুলো একটু জানি তো বড় ভাই এগুলা কত করে বিক্রি করতেছেন এটা ভাই 15 টাকা 20 টাকা বিক্রি করতেছেন 15 টাকা 20 টাকা কেজি জি আচ্ছা আপনার হাতে যে তরমুজটা আছে এটার দাম আসতেছে কত এটার দাম আসবে আপনার 35 40 টাকা 35 40 টাকা এটার দাম আসবে না এটা কি সবচেয়ে ছোট সাইজেরটা হ্যাঁ ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজেরটা এটা না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনি একটু ভালো করে দেখেন একটু এদিকে আসেন এখানে আমরা অনেকগুলো তরমুজ দেখতেছি এই সিরিয়াল তো আপনার আড়তে ভরপুর তরমুজ আছে জি দর্শক ওনার আড়তে ভরপুর তরমুজ আছে আপনারা যারা পাইকারি তরমুজ দিতে চান সরাসরি আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ওনার ফোন নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে তরমুজগুলো নিতে পারবেন আচ্ছা তরমুজের কালারটা আমরা একটু দেখি এখানে তো কালার খুবই চকচকা লাল কালার দেখতেছি আচ্ছা তো আমাকে একটু বলেন এগুলো কেমন দামে বিক্রি করতেছেন 35 30 এগুলো 35 30 টাকা বিক্রি করতেছেন একটা তরমুজ হাতে নেন তো বড় দেখা 35 30 টাকা কেজি এই তরমুজটার দাম আসবে কত এটা কেজি 60
70 টাকার মধ্যে দাম আসবে, এখানে পাইকারি দাম আসবে 70, পাইকারি দাম আসবে 70 টাকা। তাহলে তো খুচরা দাম এটা হয়ে যাবে মিনিমাম 100 টাকা, 100 টাকা খুচরা দাম হয়ে যাবে, কারণ অন্যরা তো 20 30 টাকা একটা তরমুজে লাভ করতেই হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তো এটাই তিন সাইজ তরমুজ আপনার এখানে আছে? জি। আচ্ছা তাহলে আরো 10 দিন পাওয়া যাবে তরমুজ? জি জি। তারপরে বাংলালিং তরমুজটা পাওয়া যাবে? জি। আপনারা কি এই তরমুজ কুরিয়ারের মাধ্যমে পাঠান? জি, যদি অবশ্যই লাগলে পাঠাই। যদি কারো লাগে অবশ্যই আপনারা পাঠাবেন। মিনিমাম কত পিস পাঠাবেন? মিনিমাম আপনার 50 কেজি। মিনিমাম 50 কেজি, এর কমে হলে আর পাঠাবেন না। তো দর্শক আপনারা যারা কুরিয়ানের মাধ্যমে নিতে চান তারা কিন্তু ওনার কাছ থেকে এই তরমুজগুলো নিতে পারবেন। তো মিনিমাম 50 কেজি নিতে পারবেন, আর বেশি ইয়ার বেশি চাইলে তো নিতে পারবেন। তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আর বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। তো আজকের জন্য আমরা বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ।